নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এখন আপনারা সকলেই জানেন মৌসুম শেষ, আর এই মৌসুম শেষের সময় কিন্তু দলবদল চলবে। আর অবশ্যই যখন ট্রান্সফার মার্কেট, ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটে কথা হয়, তখন সেখানকার কিন্তু অবিসংবাদিত রাজা কিন্তু বলা যায় মোহন বাগানকে। কারণ গত কয়েক মৌসুমে আমরা দেখেছি একের পরে যেভাবে ট্রান্সফার নিউজ, ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে যায়, সেভাবে এই বছরও তারা কিন্তু ঝড় তুলছে। এবং অনেকদিন আগে আমরা একটা খবর করেছিলাম যে এফসি গোয়ার ডিফেন্ডার আনোয়ার আলী, তাকে কিন্তু সই করাতে চলেছে মোহন বাগান। আরে এসি পকড় কহাঁ সে সিখি, এসআরএমবি টিএমটি বার সে সিখা। এবং আজকে কিন্তু আমরা প্রায় কনফার্মই জানিয়ে দিচ্ছি আপনাদের, যদি সরকারি ঘোষণাই একবার কনফার্মেশন, কিন্তু আমরা প্রায় ঘোষণা করে দিচ্ছি যে আনোয়ার আলী কিন্তু আসছেন মোহন বাগানে। তোমার অসুবিধাটা কোথায় যে এটা কনফার্ম বলতে? না, অসুবিধাটা হচ্ছে যতক্ষণ না সরকারি ঘোষণা না হবে ততক্ষণ এটা বলা উচিত হবে না, এবং আমরা যাদের থেকে আমরা জানতে পেরেছি তারাও বলতে চাইছেন না বিষয়টা। কারণ যতক্ষণ না পুরোটা না হচ্ছে, ডিল না হচ্ছে, ততক্ষণ অবধি এটা বলাটা উচিতও নয় একেবারেই। সুতরাং পুরো কনফার্ম না করেও আমরা একেবারেই বলতে চাইছি যে আনোয়ার আলী কিন্তু আসছেন মোহন বাগানে। সাহিবদা, আমরা অবশ্যই কথা বলবো কত বছরের চুক্তি, কত টাকায়, সেগুলো কিন্তু আমরা একটু পরে আসছি। আগে সাহিবদাকে জিজ্ঞেস করব, আনোয়ার আলীর মতো একটা প্লেয়ার মোহন বাগানে আসছে, কোপটা কাদের উপর পড়বে? দেখো, কোপ কার উপর পড়বে বিষয়টা সেটা পরে আসুক। আমি কয়েকটা জিনিস বলতে চাই যারা মেরিনার্স মোহনবাগান সমর্থক। মোহনবাগান যা ছিল তাই আছে, মাঝখানে দু বছরে এটিকে থাকা থাকা না থাকা না থাকা সে ব্যাপার না, মোহনবাগান যা ছিল তাই আছে। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো ক্লাবে যে ফুটবলাররা সেরা খেলাটা খেলবে আমার তাকে দরকার, এই মানসিকতাটা মোহন বাগানি মানসিকতা। এই মানসিকতা থেকে তাদের কোনো রকম বদল ঘটেনি। আনোয়ার আলী অ্যাসেট, আনোয়ার আলী ফিক্সড ডিপোজিট, আনোয়ার আলী ভবিষ্যৎ, সন্দেশ সিংহান অতীত। বেশি দিন আর ফুটবল খেলবেন না, অবশ্যই খেলবেন কিন্তু খুব বেশি দিন না। কিন্তু কথা হচ্ছে, তুমি যদি তুমি একটা লম্বা ফিউচার দেখতে চাও তাহলে অবশ্যই আনোয়ার আলী এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে ধারাবাহিক এবং ভবিষ্যৎ উজ্জ্বল একজন সেন্টার ব্যাক। আর আধুনিক ফুটবলে একটা খুব জিনিস খুব নির্ভর করে, সেটা হচ্ছে খুব স্পিডি রিকভারি ডিফেন্ডার খুব দরকার পড়ে, যেটা আনোয়ার আলী যে কোনো দিন ভারতবর্ষের একটা আধুনিকতম সেন্টার ব্যাক, খুব স্পিডি একজন ডিফেন্ডার যার পাটা খুব পরিষ্কার, পাটা খুব পরিষ্কার, যে খেলা যখন বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ড খেলা হয় তখন গোলকিপারের পা যেমন পরিষ্কার প্রয়োজন হয়, একজন সেন্টার ব্যাকেরও পা খুব প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই প্লেয়ারটির পা কিন্তু খুব পরিষ্কার এবং ভবিষ্যতের জন্য কিন্তু অ্যাসেট হতে পারে। তুমি যে প্রশ্নটি আমার কাছে করেছো কার ওপর কোপ পড়তে পারে, দেখো কোপের বিষয় নয়, তোমার আকাশ মিশ্রার জন্য যদি কোপ হয়ে থাকে সুভাশিসের ওপরে, সেটা সুভাশিস নিজে তার যা ক্ষমতা আছে সে ক্ষমতা দিয়ে অবশ্যই প্রতিহত করবে, কারণ সে অনেক বড় ফাইটার। এখানে তুমি যদি মানে আমি জানি না তুমি প্রীতম কোটাল নামটা শুনতে চাইছো কিনা, আমার কাছে দেখো প্রীতম কোটাল কিন্তু তার নিজের গুণে সমৃদ্ধ, সে ক্যাপ্টেন মেটেরিয়াল শুধু নয়, সে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং একটা আইএসএল ফাইনালে শেষ শট নেওয়ার জন্য সে কোচকে বলে যে লাস্ট শটটা আমি নিতে যাবো, এর জন্য না বুকে দম লাগে। আমার মনে হয় যে প্রীতম কোটালকে আনোয়ার আলী এখনই চ্যালেঞ্জ করবে সব বিষয়ে এটা নয়, কিন্তু দেখো একজন হচ্ছে প্রতিষ্ঠিত, লব্ধ প্রতিষ্ঠিত, আর আরেকজন হচ্ছেন ভবিষ্যতে যিনি আসছেন ভারতীয় ফুটবলের হাল ধরবেন সেন্টার ব্যাকে। আর দুজনেরই ঠিকানা এখন মোহনবাগান যদি হয় তার সমস্যা নেই। দেখো সেন্টার ব্যাক পজিশনে অদল বদল করে খেলা যায়, আমি লেফট ব্যাক পজিশনের ক্ষেত্রে কেন আকাশ মিশ্রা অর তোমার সুভাশিস, কারণ পজিশনটা একটাই, লেফট একটা সেন্টার ব্যাকে না দুটো সেন্টার ব্যাক তার মধ্যে অনেক অদল বদল করা যায়, একজন প্লেয়ারকে সামনে রেখে একজন ব্লকার করে খেলা যায়। তুমি যদি প্রীতম কোটালের খেলা যদি দেখো, প্রীতম কোটাল এখনো পর্যন্ত এই মুহূর্তে তুমি বলো ভারতবর্ষের সেরা পজিটিভ ব্যাক পিছন থেকে যে পাস বাড়ায়, মোস্ট পজিটিভ, এখন ওর কোনো বিকল্প কিন্তু নেই। আর তুমি যদি পা পরিষ্কার, সেই পাটা কিন্তু প্রীতম কোটালের পরিষ্কার, খুব ভালো পরিষ্কার পা। এখন কথা হচ্ছে দুজন একই মেটেরিয়াল, অবশ্যই দুটো একই মেটেরিয়াল নয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে একজন প্রতিষ্ঠিত আর একজন হচ্ছে ভবিষ্যতের জন্য নির্ধারিত। দুটোই মোহনবাগানে যদি আসে আর আনোয়ার আলী আর প্রীতম যদি থাকে, তাহলে একজন ফরেনার ডিফেন্সিভ মিডফিল্ডার যদি ঠিকঠাক হয়, কাল ম্যাকের মতো, বা এখন তো
4-2-3-1 খেলা হচ্ছে, এই দুজন যদি ফরেনার ব্যবহার করা হয় তাহলে তো খেলাটা অন্যরকম হবে, বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ড, আরও দুজন যদি ফরেনার হয় আর তোমার দুটো সেন্টার ব্যাক যদি তোমার প্রীতম আর আনোয়ার হয়, আমি বলছি সাপোজ এটা হতে পারে, যদি না হয় না হওয়ারও অনেক চান্স আছে, কিন্তু সেটা কথা না, খেলাটা দারুণ হবে, সমস্যাটা কী আছে? অবশ্যই, এখন আমরা সবাই চাইছি যাতে একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক জুটি হোক, সেটা খুবই রেয়ার, মানে ইন্ডিয়ান ফুটবল তথা আইএসএল বেশি বলে ফেললাম, অতটাও ভাবার দরকার নেই। আর কিন্তু কথা হচ্ছে সৌভরাজি যে খবরটা আপনাদের দিয়েছে, সৌভরাজি খবরটা করেছে, আপনাদের জানিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে কনফার্ম আসছে, এখন সময় বলবে আর কি, আগে আগে দেখো হতায় কি। হ্যাঁ, সরকারি ঘোষণা জাস্ট সময়ের অপেক্ষা, তখন তো হলে আপনারা সবাই উৎসব করবেন, খুব স্বাভাবিক। কিন্তু দেখো এইটা আমরা প্রশ্ন করি, যেহেতু খবরটা সৌভরাজি এগিয়েছে অনেকটা নিয়ে গেছে, সৌভরাজি কত বছরের চুক্তি? আমি আমি একটা কথা বলছি, দেখো কোনো সোর্স তো বলা যায় না, সাংবাদিকের সোর্স বলা উচিত না, কিন্তু কথা হচ্ছে চুক্তি কত বছরের এবং কত টাকা মানে সম্ভাব্য আর কি, আমি তো বলছি না যে এত টাকা এত টাকা, এরকম নয়, কাছাকাছি কত? দেখো চুক্তি কপালে উঠবে, যদি দর্শক বন্ধুরা দেখে থাকে আমাদের সেই প্রথম ভিডিওটা আনোয়ার আলীকে নিয়ে যখন আমরা করেছিলাম, অনেকটা তারই সমান, আমরা যেটা বলেছিলাম যে প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম 10-12 বলেছিলাম, 5 বছরের চুক্তি ওরকমই হতে চলেছে, আমি বছরটাও বলে দিই 5 বছরই হবে, অর্থটা 10-12 কাছাকাছি কিন্তু হচ্ছে। তো সুতরাং একটা মানে হাইয়েস্ট পেড ফুটবলারদের একজন কিন্তু নিঃসন্দেহে আনোয়ার আলী হতে চলেছে। কিন্তু সাইবদা আমি এখানটাই শেষ করব এই প্রশ্নটা দিয়েই, এবং অবশ্যই তুমি জানাবে, 5 বছরের চুক্তিতে একজন ডিফেন্ডারকে আনছে অবশ্যই, এবং আশা করা যায় যে তিনি ফার্স্ট ইলেভেন হয়তো শুরু করবেন, এইরকম একটা নিশ্চয়তা হয়তো তাকে দেওয়া হয়েছিল। সেখানে দাঁড়িয়ে ডিফেন্সে তুমি যদি মোহনবাগানের কোচের হিসেবে ভাবো, তুমি ডিফেন্স লাইনটাকে তাহলে কীভাবে সাজাবে? তোমার কাছে আনোয়ার আছে, আকাশ আছে, প্রীতম আছে, সুভাষিস আছে, এবং যদি ব্রেন্ডন হ্যামিল বা স্লাফ এবং তিরি এদের মধ্যে যদি কেউ থাকে, এই অপশানগুলো রয়েছে, ব্যাক ফোর কীভাবে সাজাবে? আমি জানি না, পৃথিবীতে আমি এই একজন কোচ ওয়ান ফেরান্ডো যার বোধ হয় সমস্ত সেরা ফুটবলার লাগবে, আমি একেবারে কাউকে ছোটো করছি না, যথেষ্ট মানে ইজ্জতদার কোচ একজন, কিন্তু যে সমস্ত সেরা ফুটবলারদেরকে তিনি দলে নিয়ে আসার জন্য অলরেডি দিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন আমার এই লাগবে। এরপরে টিম বানানোটা সবচেয়ে কঠিন, এরপরে কী হয়, ওয়ান ফেরানো না যদি কোচ হয়ে থাকে তাহলে দলটাকে না মেনটেন করতে পারবেন না, আমি একদম কোট আনকোট বলেছি মেনটেন করতে পারবেন না, হতে হবে ম্যানেজার। ভৌমিক দা ম্যানেজার ছিলেন, অমল দত্ত কোচ ছিলেন, পিকে ম্যানেজার ছিলেন, স্টার প্লেয়ারদেরকে ম্যানেজ করতেন, স্যার আলেক ম্যানেজার ছিলেন, গুয়ার্দিওলা কিন্তু কোচ। আমি যে বলতে পারছি কি ব্যাপারটা, এখন কথা হচ্ছে ওয়ান ফেরান্ডো যদি শুধু কোচ হয়ে থাকেন, শুধু তার ফর্ম্যাট মানে ফর্ম্যাট আর সিস্টেমটাকে যদি ডেভেলপ করার জন্য এই টিম বানান, তাহলে আমার মনে হয় মেনটেন করা কঠিন হবে, বিকজ অফ যেটা অস্বীকার করার জায়গা নেই, ফুটবলার যত বড় মানের হয় না, সেলফ ইগো ছাড়া কখনো চ্যাম্পিয়নশিপ মানসিকতা তৈরি হয় না, এই যে এই ইগোটাই পরবর্তীকালে না বুমেরাং হয়ে আসে, যারা জেতার জন্য ফুটবল খেলে তারাই তো সেরা ফুটবলার, তাদের একটা সেলফ ইগো থাকে, সেই ইগোটা কিন্তু তোমার কন্ট্রোল করতে হয় যারা এই ম্যানেজেরিয়াল জবটা টপ লেভেলে করতে পারেন। আমি এই ভয় বা আশঙ্কার কথা আপনাদের বললাম, এখন এটা ম্যানেজ করতে হবে, এটা খুব বড় কথা। কিন্তু উত্তরটা দিলে না, ব্যাক ফোর কি হতে না, ব্যাক ফোর বলাটা আমার পক্ষে সম্ভব না, আমি ফুটবল বিশ্লেষক নই, তবু তোমার কি মনে হয় না, ওটা বলা সম্ভব না সুব্রতজি, আমি বলবো না, কারণ সেটা ওই ওই ওর মতো ওই ওই লেভেলের মেধা বলো বা ফুটবল চর্চা বলো, বিদেশি ডিফেন্ডার কি খেলাবে? বিদেশি ডিফেন্ডার না খেলানোর মতো শক্তি বা সাহস কোনোটাই ফেরান্ডোর নেই, বিদেশি ডিফেন্ডার একজনকে রাখবেন। আমি তোমাকে আগে একটা বললাম যে 4-2-3-1 হচ্ছে এখনকার চারজন ডিফেন্সকে নির্ভরতা দিয়ে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার যাদেরকে পিভোটিভ সিস্টেমে খেলানো হয়, এরা আর্জেন্টিনাও খেলেছে তোমরা দেখেছো, ডিপল আর এনজো এরকম ধরনের আর কি, গোটা পৃথিবী জুড়ে তাই আছে। এখন এই দুটো প্লেয়ার কিন্তু না তোমার ডিফেন্স এবং অ্যাটাকের সমঝোতা তৈরি করে, এখন এই জায়গাটায় বিদেশি ফুটবলার রাখতে পারে, আমি তোমার এই জায়গাটায়
কাল ম্যাকের সঙ্গে জনি কাকু যদি ফিরে আসেন ওয়েল অ্যান্ড গুড, এই দুজন। এবার ব্যাকে তোমার দুজন দুদিকে আমি আকাশ রায় শুভাশিস ধরে নিচ্ছি, অবলিক তোমার অভিষেক আকাশ মিশ্রা আর অভিষেকের মধ্যে একজন থাকছে, এদিকের আশিস রায় থাকছে, আর দুজন সেন্টার ব্যাক অবশ্যই প্রীতম কোটাল আর আনোয়ার আলী। প্রীতম কোটাল আনোয়ার আলী থাকলে এই দুজনের কেউ বেঞ্চে বসার অধিকার, বসানোর অধিকার নেই। খুব খুব কঠিন কিন্তু বিষয়টা, মানে ট্রান্সফার ফি দিয়ে আনছি আমরা প্লেয়ার, কিন্তু কাকে খেলাবো কাকে রাখবো এটা সত্যি খুব কঠিন কাজ। কিন্তু এটাই বড় টিমগুলো তো এটা। আপনারা লিখুন, আপনারা লিখুন, আপনারা যথেষ্ট ভালো ফুটবল বোঝেন, যথেষ্ট ভালো ফুটবল বোঝেন, কি হলে কি হতে পারে আপনারাও খুব ভালো জানেন। আমরা তো একটা অ্যাজাম্পশন থেকে একটা অভিজ্ঞতা থেকে সময় বলি, আপনাদেরও অবশ্যই সেটা বলার অধিকার আছে। আর আমাদের দেবরাজদা মিঠুদা অর্থাৎ অভিজিৎ বিশ্বাস আমাদের বিশ্লেষক, তাদেরকে নিয়েও বসবো, মানে তোমাদের হাতে দিলে কি হবে, যে আপনারা খুব পছন্দ করেন যে ফুটবল বিশ্লেষকদের, তারাও বলবেন। একদম একদম, মানে সব দল গঠন হয়ে গেলে আমরা একটা আলোচনায় বসবো, দুটো প্রধানেরই আলোচনায় আমরা একদম অবশ্যই বসবো, সেটার অপেক্ষায় থাকুন। তো সেসব দিয়েই এটাই আপাতত বলার, যে আনোয়ার আলী কিন্তু আসছেন মোহনবাগানে, এটা এক প্রকার কনফার্ম, সরকারি ঘোষণা, স্রেফ সময়ের অপেক্ষা। কেমন হবে এই সাইনিংটা অবশ্যই কমেন্টে জানান, এবং সাইফ দেখতে প্রশ্নটা করলাম এড়িয়ে তো গেল, আপনারাই জানান কি শুভাজি আমাকে এড়িয়ে গেল বুড়া বলছি না। দেখো ওই পর্যন্ত না ফুটবল বোধ বুদ্ধি আমার নেই, মানে এটা অস্বীকার করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে এই যদি টিম হয় আমি কি করবো, আমি মোটামুটি একটা বলেছি শুভাজি, আমি একেবারে চলে যাইনি, আমি 4-2-3-1 বলেছি তোমাকে, সেখানে তুমি মোস্ট অপশন তুমি ব্যবহার করো, সমস্যা নেই। একদম, তো আপনারাও জানান কীরকম হতে পারে এই দলটা আনোয়ার এবং প্রীতম তাকে সাথে নিয়ে, আশা করি মানে এই এই এরকম ক্যাপ্টেনকে, কিন্তু এই ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেন, প্রীতম কিন্তু প্রীতম, হ্যাঁ ওটাকে ভারতের বায়ার্ন মিউনিখ হয়ে যাচ্ছে মোহনবাগান, এটা একেবারে স্পষ্ট। মোহনবাগানের জন্য তো স্বাভাবিকভাবে মুম্বাই কি চুপ থাকবে, মুম্বাই মোহনবাগান নয়, মুম্বাই মোহনবাগান নয়, শুরু করেছিলাম যে মোহনবাগান ছিল আগে সেই মোহনবাগানই আছে, কোনো পরিবর্তন নেই, চিরকাল রেলাই আছে থাকবে। একদম, সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।